তোরা এখন জাস্ট দেখবে যে আমি ডিসপ্লের উপরে ড্রয়িং করব এবং আমার এক একটা অ্যাপস ওপেন হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি পি দিলাম, পি দিলে দেখো প্লে স্টোর ওপেন হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা প্লে স্টোর। তারপর বন্ধুরা আমি তোমার এইখানে দিলাম ডাব্লু, সরি ডাব্লুতে কোনো কিছু সেটিং করিনি, সেটা করে দেবো। তো এবার দিলাম ওয়াই, দেখো বন্ধুরা ইউটিউব খুলে যাবে, দেখ দেখতে পাচ্ছ বন্ধুরা ইউটিউব খুলে গেল। এরপরে বন্ধুরা আমি দেবো এল, ফেসবুক লাইট, দেখো ফেসবুক লাইট খুলে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপর আমি দেবো কি জি বন্ধুরা, দেখবে গ্যালারি খুলে যাবে, দেখো বন্ধুরা গ্যালারি চলে এসছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকের মেন ভিডিও হচ্ছে যে এইভাবে কিভাবে আমি ডিসপ্লে উপরে লিখে ওপেন সার্চ করব। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের পুরোটা শিখিয়ে দেবো কোথা থেকে কীভাবে করতে হবে, আর এর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশনটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হবে। তো শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিও। চিহ্ন করে দেবে, এরপর বন্ধুরা আমি এখান থেকে এই সবগুলো ডিলিট করে দিলাম। তো এবার বন্ধুরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ওপেন অ্যাপ্লিকেশন বলে একটি অপশন আছে, ওপেন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা যেই মানে যেই অ্যাপ্লিকেশনটিতে তুমি তোমার ওই ড্রয়িং দিয়ে খুলতে চাও তাই সেটা করবে। আমি তোমাদের বন্ধুরা দেখিয়ে দিলাম, এই যে আমার হোয়াটসঅ্যাপ, আমি জিবি হোয়াটসঅ্যাপ করি তাই জিবি দিলাম। এখানে বন্ধুরা একে ডাব্লু দিলাম, ডাব্লু দেওয়ার পরে বন্ধুরা নিচে নেক্সট, নেক্সটে ক্লিক করলাম, আবার ডাব্লু দিলাম, আবার নেক্সটে ক্লিক করলাম, আবার ডাব্লু দিলাম, আবার নেক্সটে ক্লিক করলাম, হয়ে গেল বন্ধুরা। তারপর প্লাস বাটনে ক্লিক করলাম, আবার অন্য একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছে, তোমাদের ইউটিউব দেখিয়ে দিচ্ছে, ইউটিউবে ওয়াই লিখলাম, আবার ওয়াই নেক্সট, আবার ওয়াই নেক্সট, ডান, হয়ে গেল বন্ধুরা। এইভাবে তোমার যেটা খুশি যেটা ইচ্ছা হয় সেটা তুমি করতে পারো। আমি এখান থেকে আরও করছি, এখানে গ্যালারি করব। তো গ্যালারি করার জন্য এখানে জি দিলাম, নেক্সট করলাম, জি দিলাম, নেক্সট করলাম, জি দিলাম, নেক্সট করলাম, ডান, হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পেলে আমি তিনখানা অপশন করলাম। তো এবার আমি অপশনগুলোর ভিতরে ঢুকবো কী করে, তুমি বন্ধুরা হোম পেজে চলে গেলে, হোম পেজে আসার পর বন্ধুরা দেখবে আমি এখানে জি লিখবো, গ্যালারি ওপেন হয়ে যাবে। এই যে বন্ধুরা গ্যালারি চলে আসলো। এরপরে বন্ধুরা আমি কী লিখবো, এখানে ওয়াই লিখবো, দেখবে বন্ধুরা ওয়াই চলে এসছে, তো দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা এখানে কী লিখবো, আমি হোয়াটসঅ্যাপে, তো ডাব্লু, তো এখানে বন্ধুরা আমি ডাব্লু লিখলাম, দেখতে পাচ্ছ আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি। তো দেখতে পেলে যে এটা কীভাবে করছে আর কোথা থেকে করছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমি এখন দেখাবো অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা আশা করি সবারই প্লে স্টোর আছে। তো প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখানে গেস্টার ম্যাজিক বলে সার্চ করবো, ওপরে দেখতে পাচ্ছ ম্যাজিক বলে সার্চ করবে, দেখবে বন্ধুরা একদম উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে। তো এই ছিল আজকের ভিডিও, বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।